আর যদি 10 মিনিট করে থাকবেন 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 এই জায়গায় একটা জিনিস কি যারা বুঝাইতে চাই না তাই হ্যাঁ হ্যাঁ এখানে একটি বিষয় আপনারা খেয়াল করে দেখেন এটা হলো খানায় কাবা কথা কথা কেন আর এই খানায় কাবা করে যে কিসের ছবি কথা কথা কেন এর নাম ইস্টাসন এই ছবিটা কার হুজুরের দিকে দেখা যায় না ব্রাজ বাংলা ব্যাংকের এই যে 2020 সালের ক্যালেন্ডার কথা বুঝতে পারতেছেন এই ক্যালেন্ডারের ভিতরে দেখেন এমন ভাবে বিষয়টা অপমান করা হয়েছে ইসলামকে কথা বলে ঠিক না ঠিক মুসলমানের খানায় কাবা দিয়েছে মুসলমানের খানায় কাবার ছবি দিয়েছে তার উপরে আবার একটা মূর্তির ছবি দিয়েছে কথা বলেন ঠিক না ঠিক এজন্য আপনাদের সবাইকে সজাগ থাকতে হবে একটা ক্যালেন্ডারে পর্যন্ত ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে কথা কথা কেন আরো ধরে বলেন কথা ঠিক না ঠিক এই সমস্ত ব্যাংক কর্মকর্তাদের বিচারের আওতায় আনা দরকার কথা বলেন ঠিক না ঠিক তুমি মূর্তির ছবি দিয়ে ক্যালেন্ডার ছাপা আপত্তি করি না মূর্তির ছবির নিচে গেল আমাদের থানায় কেমন ছবি দেওয়া হয়েছে এ প্রতিবাদ করার দরকার আছে না নাই ভালো করে দেখেন দেখেন কথা বলেন ঠিক না ঠিক মনে করছেন আপনারা এই যে দেখেন খানায় কাবার ছবি আমার এখানে প্রতিমার ছবি এই ডাচ বাংলা ব্যাংকে ছাপাইছে কে ছাপাইছে এ ধরে মানে কারে ছাপাইছে খানায় কাবার ছবি দিবা আমার মূর্তির ছবি দিবা তোমরা ইসলামের সাথে ফাজলামি করো তোমাদের মতো জালেমদের ইসলাম বিরোধী অপশক্তিদের উপর আল্লাহর গজব পড়বে গজব তোমরা একটা ব্যাংকের কর্মকর্তা তোমাদের জ্ঞান বুঝি না তোমাদের জ্ঞান যদি নাই খানায় কাবার ছবি দাও আবার মূর্তির ছবি দাও পরিচয় ফেটে যায় কথা কাটি লাগেন সংখ্যা করছেন আপনারা কষ্ট পাইছেন আমার কথা বিরক্ত হয়েছে খানায় কাবার উপর মাঝে মাঝে বেঈমানেরা দেখবেন মানে ওই যেমন সিস্টেমে খানায় কাবার উপর পেশাব পায়খানা করতেছে গরু তুলে দেয় বিভিন্ন ভাবে হাতি তুলে দেয় আছে না নাই এগুলোতে ফেসবুক ইউটিউব ইন্টারনেটে যেরকম ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয় একটা ক্যালেন্ডারের ভিতরে তোমরা ক্যালেন্ডার ছাপাইছো মানুষকে দিবা প্রচার প্রসার করবা আপত্তি করি না এত বড় একটা ব্যাংক ডাচ বাংলা ব্যাংক লিমিটেড তোমাদের এত বড় একটা ব্যাংকে তোমাদের চোখের সামনে খানায় কাবার ছবি তার উপর আবার মূর্তির ছবি এটাকে মানা যায় এটাকে ইসলামের পক্ষে কাজ করেছে এটাকে ইসলামের সম্মানটা বৃদ্ধি করেছে এরা কি খানায় কাবাকে ভালোবাসে এজন্য এর প্রতিবাদ আমরা করলাম কথা বলে ঠিক আছে খবরদার একটা ক্যালেন্ডার বিতরণ করো না সব চালায় পুরো শেষ করে দাও কথা ঠিক আছে ইসলামের অপমাননা হয় এমন দৃশ্য আমরা দেখতে চাই না তোমরা প্রতিবার ছবি দিয়েই বানাও তোর মূর্তি এত ভালো লাগে সব পৃষ্ঠায় মূর্তি ছবি দাও আপত্তি করি না কথা কয় খানায় কাবা দিয়েছ সেই জায়গায় মূর্তি ঢুকাইছ এ জায়গায় একটা গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে কথা বলেন ঠিক না আমার ভাইয়েরা ইসলামকে নিয়ে মাঝে মাঝে ষড়যন্ত্র করে বিভিন্ন মানুষ জেনে বুঝে করে আল্লাহ পাক এদের বিচার করবে দুনিয়ার মানুষ এদের বিচার না করলে আল্লাহ এদের বিচার করবে কথা কর কথা মন খারাপ করছেন আল্লাহ জি খলা কল মাউত ওয়াল হায়াত লিয়া বুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা এদের যদি মৃত্যুর ভয় থাকে তাহলে সে করে কোনদিন খানায় কাবার সাথে প্রতিমার ছবি লাগাইতো না কথা বলেন ঠিক না বেছি আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা কোন দেশে এরকম দাঁড়ায় আছে আমরা জানি না হয়তোবা বিভিন্ন দেশের ছবি তারা এক জায়গায় নিয়ে আইসা এরকম ভাবে বানাইতে চাইছে মানুষকে দেখাইতে চাইছে এটা কিন্তু করা ঠিক হয় ঠিক হয় নাই এটা ইসলাম আলাদের সাথে তাদের করি যায় আঘাত কারণ খানায় কাবাকে আমরা ভালোবাসি কিনা আর খানায় কাবাকে ভালোবাসি কার কারণে ফালিয়া আবুদু রাব্বা হাযাল বাইত এই ঘরের মালিকের ইবাদত করো আমরা এই ঘরের ইবাদত করি না এই ঘরের মালিকের ইবাদত করি কিন্তু এই ঘরকে আমরা সম্মান করি প্রদর্শন করে সম্মান প্রদর্শন করি বিদায় খানায় কাবার অপমান হবে তার সামনে কেউ প্রতিমা টাঙায় দেবে মূর্তিকে উপরে দিবে খানায় কাবার ছবি নিচে দেবে এমন দৃশ্য আমরা কোনো ক্যালেন্ডারে দেখতে চাই না কথা বলে
আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বাজার জামার আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর কথা আগে কেন বলল? দুনিয়াতে মাইমা সাগর করা যায়, নতুন একটা সন্তান দুনিয়াতে আসতেছে, কিন্তু মাইসেকের আগেও জানা যায় না কার কখন জীবনের শেষ বিদায়ের ঘন্টা বাজবে। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য আল্লাহ পাক বলেন, মৃত্যুকে যারা ভয় করে, কবরকে যারা ভয় করে, জাহান্নামের আগুনকে যারা ভয় করে, তারা কোনদিন দুনিয়ার হায়াতের সময়টা আজেবাজে জায়গায় নষ্ট করতে পারে না। কবরে যাওয়া লাগবে কিনা, জীবনের শেষ বিদায় হবে না। এ বাজার আজকে যদি আমরা মারা যাই, এই মসজিদের মাইকে ঘোষণা হবে, এই গ্রামের উপত্যকাতে বসে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা শোনার পর মেয়েটা কাঁদবে, ছেলেটা কাঁদবে, প্রিয়তমা স্ত্রী কাঁদবে, আত্মীয় স্বজন সবাই মিলে চকলেটের মতো মরাইয়া তিন টুকরা কাপড় দিয়া জীবনের শেষ বিদায় দিয়া শেষ জানাজার নামাজ পড়াইয়া এমন একটা অন্ধকার কবরে রেখে আসবে। নবীজি ডেকে বলে, যে কবরে চলে গেল তার সাথে আর কেউ নাই। বিশ্ব নবী ডেকে বলেন, কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কবরু রাউযাতুন মিন রিয়াদিল জান্নাহ আও হুবরাতুন মিন হুমারিন নার ওয়া হুকির বিজি। নবীজি ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটা জান্নাতের বাগান বানায় দিবেন, কোন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুবরাতুন মিন হুমারিন নার, মৃত্যুর সঙ্গে সঙ্গে তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। বাজান গো, এই জাহান্নামের গর্তের গভীরতা কত জানেন? একদিন নবীজি বসা ছিলেন, জিব্রাইল এসে বলে, নবী গো আপনি কি কোনো আওয়াজ শুনতে পাইলেন? নবী ডেকে বলে, হ্যাঁ জিব্রাইল ভাই, এর মধ্যে একটা আওয়াজ শুনতে পাইলাম। দেখে বলে, নবী গো এই আওয়াজটা হলো সেই আওয়াজ, আল্লাহ পাক জাহান্নামের গর্তের মুখে আজ থেকে 70 বছর আগে একটা পাথর ছেড়ে দিয়েছে, ওই পাথরটা এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছাইল। নবী এই কথা শোনার পর দেখে বলে, ভাই জিব্রাইল একটা পাথর ছেড়ে দিলে 70 বছর যদি জাহান্নামের গর্তে পড়তে সময় লাগে, করে বাজার একটা বার চিন্তা করেন, একটা বার চিন্তা করেন, যদি আমার গোনাহের কারণে, আমার অপরাধের কারণে আমার মানি একবার যদি জাহান্নামের গর্তের মুখে ফেলে দেয়, আপনার আমার তো বাঁচার কোনো উপায় নাই। এজন্য কবরে যাওয়ার আগে ভালো আমল করার দরকার আছে না? ওই জাহান্নামের যন্ত্রণা, জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না বাজার। ওই জাহান্নামের সর্বনিম্ন শাস্তি হলো, কাউকে যদি সর্বনিম্ন শাস্তি দেয়, এক জোড়া পায়ে জুতো থাকবে, স্যান্ডেল থাকবে, ওই জুতার গরমে জাহান্নামীর মাথার মগজ গুলো গলে গলে নাক মুখ দিয়ে বের হবে। তাহলে এই যদি হয় জাহান্নামের আগুনের যন্ত্রণা, দুনিয়ার চাইতে ওই জাহান্নামের আগুনের স্পিরিট বাজার গো আমার 70% বেশি। দুনিয়ার সামান্য আগুনের তাপ সহ্য হয় না, সূর্যের তাপ সহ্য হয় না, এত বড় জাহান্নামের আগুন আমরা কেমনে সহ্য করব? ওই জাহান্নামে আপনারা কি যেতে চান নাকি ভালো আমল করে করতে চান? এজন্য আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পাক মৃত্যু আর জীবন সৃষ্টি করেছি, আমি আল্লাহ দেখতে চাই আমলের দিকে কারা উত্তম আমল করো, কারা সুন্দর আমল করো, কারা ভালো আমল করো, আমলের জিন্দিগিটা ভালো করার দরকার আছে না? নাই। এ তরুণ যুবক এবং আপনাদের সবাইকে বলে যাই, বাজার গো আমার, মানুষ যদি মারা যায়, একটা মানুষকে কেমনে কাফন দাফন করবেন? ছোট মানুষ মারা গেলে কি হবে? বড় মানুষ স্বামী স্ত্রী মারা গেলে কি হবে? মৃত ব্যক্তিকে চুমা খাওয়া যায় কিনা? স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে দেখতে পারবে কিনা? এমন কিছু প্রশ্ন আছে বাজার, যেই প্রশ্নগুলো সবার জানা জরুরি। জাহান্নামীদের অপরাধ কি, কোন কারণে জাহান্নামে যাবে? জান্নাতীদের ভালো আমল কি, কোন আমলে কোন জান্নাত পাবে? কিয়ামতে আল্লাহ পাক কয়টা প্রশ্ন করবে? আখিরাত সম্পর্কে বিশ্বাস আমাদের থাকা লাগবে, ঈমান সম্পর্কে আমাদের ধারণা থাকা লাগবে। আল্লাহ 99টা না জরুরি কিছু দোয়া সহ 76 পৃষ্ঠার একটা বই আছে বাজার, যদি পারেন নিয়ে যাবেন, বইটার নামই হলো শেষ বিদায়। মানুষ মারা গেলে যা যা হবে, যত প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের উত্তর এই জায়গায় আছে, কবরের ছলছল সহ সমস্ত বিষয় আছে। যদি পারেন 50 টাকা হাদিয়া দিয়া এই মঞ্চে পাবেন, এবং আমার গাড়ির ড্রাইভারের কাছে গেলে ওখানেও পাবেন। যদি পারেন এই শেষ বিদায় বইটা নিয়ে যাবেন, আপনার জীবনে অনেক উপকার হবে ইনশাআল্লাহ।
মহিলাদের কিছু কথা বলবো না, ছেড়ে দেবো। এগুলো কবরে যাওয়া থাকে, ভালো আমল করার দরকার আছে না? আমল ভালো কবর না, আমল খারাপ কবর না, কোথায় পাক মন খারাপ কষ্ট পাইছে। মহিলাদের আলোচনা আজকে যুবকদের কিছুই হলো না, তাই না? যুবকেরা কষ্ট করে আসছে, মা বোনের কষ্ট করে আসছে। পাঁচ মিনিট বলি বলে ইনশাল্লাহ আসরে নামাজ পড়বো, কষ্ট হবে না? বিরক্ত হয়েছে আমাদের বাস্তব জীবনে এমন গুলো করার তৌফিক দান করেছে। এবং আমি দুইটা ঘটনা বলতে চাই, সেটা ভুলে গেছিলাম। যারা হযরত আলী তাকায় দেখলে আমরের এই যে তরবারি যে কান দিয়ে আছে, ওটা আল্লাহ পাক আলীর চোখের সামনে কাঠের তক্তা বানায় দিয়েছে। সুবহানাল্লাহ, আলী তখন মারছে লাখ লাখ মেরে শুধু কান দিয়ে তরবারি ঠেকাইছে। তরবারি ঠেকাইতে দেরি আল্লাহ পাক ওই বেঈমান আমরের কল্লাটা দেহ থেকে আলাদা করতে দেরি করে নাই। কোন সুবহানাল্লাহ। আরেকটি ঘটনা বলতে চাচ্ছি, আমি জালেম মাসে সব জায়গা কথা এটা বলতে গেলে আরো আধা ঘন্টা ওয়াজ করা লাগবে। বিদায় বিদায় শোনেন, ওগুলো বলতে গেলে বোঝায় বলে না, হুটহাট করে বলে কিচ্ছু বুঝবেন না। সবটি কি দেখছে, কান্নাটা মূর্তি দেখছে, শেষ কিছু বুঝতে আগা গোড়া ভালো করে না বুঝলে বোঝা যায়, বাজা বোঝা যায়, বুঝে শুনে আমাদের অশোনা লাগবে, আমল করা লাগবে ইনশাআল্লাহ। যারা বই নিবেন গাড়ি ড্রাইভার কাছে গেলে পাবেন, এখানে পাবেন ইনশাআল্লাহ। আর আমি আপনাদেরকে বলে যাই, শোনেন যে কথা বলতে চাচ্ছিলাম, মহিলা মা বোনেরা আজকাল সমাজে বেপর্দায় চলাফেরা করে আছে না? নাই আরো জোরে কোন আছে না? নাই কত্তা করা ফরজ এই হুকুম কোন মা বোন জানে না, সবাই জানে। আর করেও মা বোনেরা নষ্ট হওয়ার পেছনে হলো এই ভারতের সিরিয়াল করা ঠিক না বেঠিক। এই যে অশ্লীল গান বাজনা প্রতি ঘরে ঘরে থাকার কারণে আজকে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, মা বোন নষ্ট হয়ে যাচ্ছে, ছোট বাচ্চা হয়ে গেছে, কাটুন পাগলা করা ঠিক না বেঠিক। এই জন্য এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখা লাগবে। আপনারা যেভাবে যাচ্ছেন নিয়ত থাকলে আর আগেই নাই। আল্লাহ ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين انت جامع مرشد কমিটি করতে গাই দিত আজকের দিনের বেলায় তরুণ যুবকেরা কষ্ট করে কোরআনুল কারীমের মাহফিলের আয়োজন করেছে আল্লাহ। এই তরুণ যুবকদের আয়োজন আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে না। হায় আল্লাহ তাআলা আজকের মাহফিলের সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি যারা ছিল আল্লাহ সবাইকে কবুল করেন। হায় আল্লাহ তাআলা যে যুবকেরা কষ্ট করে আয়োজন করেছে, যুবকদের ঈমান খালেদ বিন ওয়ালিদের মতো বানায় দেয়। দূর দূরান্ত থেকে যে মুরব্বী বাবাজিরা তরুণ যুবকেরা কোরআনের কথা শোনার জন্য ছুটে এসেছে, আল্লাহ নিরাপদে সবাইকে বাড়ি পর্যন্ত ফিরে যাওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমাদের সবার ভাগ্যে কোরআনের হেদায়েত আল্লাহ তাআলা নসিব করায় দাও, সবাইকে কোরআনের হেদায়েতে অন্তরটাকে আলোকিত করায় দাও। পাদরে মা বোনেরা কষ্ট করে আলোচনা শুনেছে আল্লাহ, আজকে মা বোনদের কেন তেমন কোন আলোচনা করতে পারি নাই, এই জয়পুর হাটের মা বোনদেরকে আল্লাহ কবুল করে। আমাদের মধ্য থেকে অনেকের মা নাই বাবা নাই, অন্ধকার কবরে চলে গেছে। জনম দুঃখিনী মায়ের কথাকে বলা যায়, আদরের বাবার কথাকে বলা যায়, যে মা 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিয়েছে, প্রসবের বেদনা সহ্য করেছে, 2.5 বছর বুকের দুধ পান করাইছে, একটা মা সন্তানকে জন্ম দিয়ে দেয়, প্রসবের বেদনা কত কষ্ট করে সহ্য করে, কত মা সন্তানকে জন্ম দিতে গিয়ে 1 বালতির মতো রক্ত শরীর থেকে ফেলে ফেলে দেয়, কত মা সন্তানকে জন্ম দিতে গিয়ে জ্ঞান হারা ফেলে। ওই দুঃখিনীর মা যাদের কবরে, বাবা যাদের কবরে, মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। নবীজি ডেকে বলে হোমা জান্নাত গওয়ানা রুকা, তোমার মা বাবাই তোমার বেহেস, তোমার মা বাবাই তোমার দোজখ। সেই মা বাবার খেদমত আমাদের করার তৌফিক দিয়া দেন, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করার আল্লাহ পাক আমাদেরকে সবাইকে তৌফিক দান করেন। হায় রাব্বুল আলামিন আজকের মাহফিলটা আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নেন, পত্র লেখার সমস্ত মানুষগুলোকে ইসলামের জন্য দ্বীনের জন্য কবুল করেন, এই মসজিদের জন্য নগদে বাকিতে যারা টাকা পয়সা দান করলো আল্লাহ সকলের দানগুলো আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নেন। আমি গুনাহগার আপনার দরবারে দোয়া করি আল্লাহ,
আজকের দিনের বেলায় কোরআনের আলোচনা আপনার দরবারে কবুল আর মঞ্জুর করিয়া নেয়। আল্লাহ তাআলা মাইকের আওয়াজ যত দূর যায় বারাস্তা ছেড়ে পুকুর পারে বাসের যাতে যত কবরস্থান আছে আল্লাহ সমস্ত কবরবাসী কবর আজাদ গুলো মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। এই মসজিদের সর্বোচ্চ সেক্রেটারি মুসল্লি যারা আছে আল্লাহ এই মসজিদ নির্মাণের জন্য যত টাকা দরকার তোমার গায়েবি মদত দ্বারা সাহায্য করো আল্লাহ। এই পাঁচ বিবি জয়তুন হাতে নিউদ্দা এলাকার মুসলমানদেরকে আল্লাহ ইসলামের খাদেম বানায় দাও, হক কথা শুনে আল্লাহ বাস্তব জীবনে আমল করার তৌফিক দিয়া দাও। মৃত্যু আসার আগে আমাদের সবাইকে পরিপূর্ণ ইমানদার মুসলমান বানায় দিও, সবাইকে পাঁচ বক্ত নামাজি বানায় দিও। যেই যুবকেরা কষ্ট করে আয়োজন করেছে আল্লাহ এই যুবকদের ইমান খালেদ বিন ওলিদের মতো বানায় দাও, তাদেরকে পাঁচ বক্ত নামাজ পড়া তৌফিক দিয়া দাও। আমাদের সকলের জন্য আমাদের ছোট বড় গোপন প্রকাশে জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আর আল্লাহ তাআলা যাদের পরিবারে শান্তি নাই শান্তির ব্যবস্থা করো, যে মা বোনের ঘরে শান্তি নাই স্বামী স্ত্রীর মধ্যে আদম হওয়ার মতো ভালোবাসা মিল মহব্বত পয়দা করিয়া দাও। হায় আল্লাহ তাআলা প্রতি পরিবারকে আল্লাহ জান্নাত হিসেবে কবুল করিয়া দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ যেমন একটি খানায় কাবাকে কবুল করেন, রসূলের রওজার পাশে দাঁড়িয়ে সালাম দেওয়ার তৌফিক দিয়া দেন, খানায় কাবা নিয়ে যারা অপমান করেছে আল্লাহ তাদেরকে সঠিক বুঝদান করেন। হায় আল্লাহ তাআলা ইসলামের অপমান না হয় এমন কাজ যারা করে আল্লাহ ভাই ভাগ্যে হেদায়েত দান, হেদায়েত না থেকে জমিন থেকে ধ্বংস করায়া দেয়। আল্লাহ দেশের মানুষকে কোরআনের ইসলামের জন্য কবুল করেন, বাংলাদেশের আলেম ওলামা মসজিদ মাদ্রাসা গুলাকে আল্লাহ হেফাজত করেন, কোরআনের পাখিটাকে আবার কোরআনের ময়দানে ফেরায়া দিও। এখানে আজান দিয়ে হালকা করে মাইকে না দিয়ে মুখে আজান দিয়ে এখানে কাতার শুরু করে যাদের ওযু আছে নামাজে দাঁড়ান, যাদের ওযু নাই ওযু করে আসেন, আর যারা